এজেড স্টোরি টিভি। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে যে গল্পটি শোনাবো সেটা হচ্ছে সাত মার জাদুর মেহেদি। তো চলো বন্ধুরা দেখে আসি সাত মার জাদুর মেহেদির গল্পটি। এক গ্রামে আনুষ্কা নামের একটি মেয়ে বাস করত। আনুষ্কা ও সাত মা আর দুই সৎ বোন রিনা আর রানীর সাথে বাস করত। আনুষ্কার সৎ মা ওকে একদমই দেখতে পারত না, বাড়ির সব কাজ ওকে দিয়েই করাতো। ওর সব দুই বোন যদি ওর সাথে কথা বলতে আসতো তাহলে ওদেরকে সৎ মা অনেক বকা দিত। কিরে বলেছিলাম না ওই কালো মুখিটার সাথে কথা বলতে মানা? না মা, আসলে ও তো বাড়ির সব কাজ করে, তাই একটু সাহায্য করতে চেয়েছিলাম। কোনো দরকার নেই, আর কোনোদিনও যেন তোমাদেরকে না দেখি ওর সাথে কথা বলতে। ঠিক আছে মা। আনুষ্কা ও সৎ মাকে খুশি করার জন্য অনেক কিছু করত, কিন্তু কোনো কিছুতেই ও সৎ মা খুশি হতো না। মা, এই ডিশটা আজকে নতুন বানিয়েছি তোমার জন্য। আমি কি বলেছি তোকে বানাতে? হ্যাঁ যা নিজের কাজ কর, যখন যেটা বানাতে বলবো সেটা বানাবি, নিজ থেকে কিছু বানাতে যাবি না। আনুষ্কা মন খারাপ করে রান্নাঘরে চলে গেল। আনুষ্কাকে ও সৎ মা কোনো টাকা দিত না, আর ও অনেক ভালো মেহেদি দিতে পারত। এই কারণে ও গ্রামের মানুষদেরকে তাদের বিয়ের সময় মেহেদি পরিয়ে দিত, আর ওরা তার বিনিময়ে ওকে টাকা দিত। কিরে কোথায় গিয়েছিলি? মা, একটু মনালির বিয়েতে ওকে মেহেদি পরিয়ে দিতে গিয়েছিলাম। বলেছিলাম না আমাকে বলে যাবি সব জায়গায় যাওয়ার আগে, মনে থাকে না কেন? কান কি পরিষ্কার করিস না নাকি? না মা, এরকম কিছু না, এরপর থেকে বলে যাব, ভুল হয়ে গেছে মা। একদিন আনুষ্কা সৎ মা রিনা আর রানীকে বলল, দেখো রিনা রানী, আমি তোমার মাসির বাড়ি যাচ্ছি, বলো তোমাদের জন্য কি নিয়ে আসবো? মা, তুমি যখন শহরে যাচ্ছ তাহলে আমার জন্য তুমি মেকআপ নিয়ে এসো, আর আমার জন্য মা জামা নিয়ে এসো। আনুষ্কাকে ওর মা জিজ্ঞেস করলো না, এরপর ও সৎ মা ওখান থেকে চলে গেল। আনুষ্কার মন অনেক খারাপ হলো। মা আমাকে জিজ্ঞেস করলো না কি আনবে আমার জন্য, আমার খুব খারাপ লাগছে, আজকে আমার মা থাকলে তো এরকম করতে পারতো না। এরপর আনুষ্কা সৎ মা ওনার বোনের বাড়িতে গেল। সেখান থেকে শপিং করে যখন বাড়িতে ফিরে আসছিল তখন হঠাৎ করে অনেক সুন্দর একটি মেহেদির কোণের গাছ দেখলো। আরে মেহেদির কোণেরও গাছ হয়? কোনোদিনও তো জানতাম না এরকমটা হতে পারে। যাই তো ওখান থেকে একটা মেহেদি পেরে নিয়ে আসি। এরপর ও মেহেদি পাড়তে গেল। আহা, কি সুন্দর বাতাস আসছে, মনটাই ভরে যাচ্ছে, এটা কি সুন্দর একটা জায়গা। তারপর উনি একটি মেহেদির কোণ গাছ থেকে পারল, সাথে সাথে ওখানে একটি ডাইনি চলে আসলো। কিরে বুড়ি মহিলা, তুই আমার গাছ থেকে কেন কোণ পারলি? আমি কি তোকে বলেছি পারতে? আমার অনুমতি ছাড়া তুই কেন আমার গাছের কোণ নিলি? কিরে মানে আমার মেয়ে, ওর মেহেদি খুব পছন্দ, ও বলেছিল এখান থেকে মেহেদি নিয়ে যেতে। ও আচ্ছা, তাহলে তোর মেয়েকে এখানে নিয়ে আয়, না হলে আমি তোকে মেরে ফেলবো। ঠিক আছে, আমি এখনই যে আমার মেয়েকে নিয়ে আসছি। এরপর আনুষ্কা সৎ মা বাসায় যেই ওর কাছে গেল। আনুষ্কা সোনা, এখানে এসো, চলো আমার সাথে, তোমাকে আমি মেহেদি কিনে দিব। মা সত্যি? আনুষ্কা অনেক খুশি হলো। এরপর ওর সৎ মা ওকে ওই ডাইনির কাছে নিয়ে গেল। এই যে ও, ওই তোমার কোন নিতে বলেছিল। মা এটা কি হচ্ছে, এখানে তো ডাইনি। হ্যাঁ আমি ডাইনি, এখন থেকে তুই আমার চাকরানি। ওর মা দৌড়ে ওখান থেকে পালিয়ে গেল। মা আমাকে রেখে যেও না মা। তারপর থেকে আনুষ্কা ওই ডাইনির সেবা যত্ন করত। ডাইনির সব কাজ আনুষ্কাই করে দিত। ডাইনি আস্তে আস্তে বুঝতে পারলো আনুষ্কা অনেক ভালো একটি মেয়ে। শোনো মেয়ে, আমি তোমাকে সাহায্য করব, আমি বুঝতে পেরেছি তোমার মা মিথ্যে বলেছে, তুমি অনেক ভালো একটি মেয়ে, এই নাও আমি তোমাকে একটি জাদুর মেহেদি দিচ্ছি, এই মেহেদি দিয়ে তুমি যেটা ইচ্ছা সেটাই চাইতে পারবে।
এই মেহেদি কোনোদিনও শেষ হবে না, তুমি এটা দিয়ে নতুন জীবন শুরু করো। তারপর আনিসা ওই মেহেদি মানুষকে লাগাতে লাগলো। এরপর ওর অনেক টাকা আয় হতো। আস্তে আস্তে ও ওই টাকা দিয়ে একটি বাড়ি করে ফেললো। একদিন আনুষ্কার রাস্তায় ওর সৎমার সাথে দেখা হলো। তা ও সৎমার সাথে কথা না বলে ওখান থেকে চলে গেল। এরপর ও খুশি খুশি থাকতে লাগলো। তো তোমরা দেখলে বন্ধুরা সৎমার জাদুর মেহেদির গল্পটি। এই গল্পটি ভালো লাগলে লাইক করো, আর কেমন লেগেছে এটা জানাতে কমেন্ট করো। আর হ্যাঁ বন্ধুরা, আমাদের এই যে স্টোরিটি দিতে সাবস্ক্রাইব করো। আল্লাহ হাফেজ।